নমস্কার, আমি দোলা বলছি। ইয়ামি মামিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কেরলের একটি রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো, যার নাম হচ্ছে কোজি পাচার ভাট্টি ছাতু। এটা খেতে কিন্তু খুব খুব সুস্বাদু। আর এটা আপনারা ফ্রাইড রাইস, রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করে দিই। আমি প্রথমে একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি গ্যাস ওভেনটা অন করে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হওয়া অবধি আমি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা চারিদিকে গ্রিস করে দিচ্ছি। এই সময় গ্যাস ওভেনটা আমি মিডিয়াম আঁচ করে দিলাম। আমি এবার এখানে দিয়ে দিচ্ছি ক্রাস্ট করা আদা। আমি এখানে এক টেবিল স্পুন আদা নিয়েছি। এখানে আমি রসুন নিয়েছি দুই টিস্পুন। রসুনটা আমি ভালোমতো থেতো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি রসুনটা, এবার একটু নেড়ে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও আমি ক্রাস্ট করে নিয়েছি। এখানে আমি এক টেবিল স্পুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কারি পাতা। এই রেসিপিটা কিন্তু একটু স্পাইসি হয়। এভাবে আমি কিছুক্ষণ ভাজা করে নেব এই মশলাগুলোকে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ। আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজটা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ। গোলমরিচটা আমি এইভাবে ক্রাস্ট করে নিয়েছি। এখানে আমি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এটা বেশ কিছুক্ষণ এইভাবে মশলাগুলো ভেজে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বোনলেস চিকেন। আমি এখানে 350 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি এক টিস্পুন নুন। এই নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এইভাবে চিকেনটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। এই চিকেনের রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এভাবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর চিকেনটা একটু ভাজা হয়ে আসলে এবার আমি এখানে দিয়ে দেব জল। জলটা দিয়ে ভালো মতো নেড়ে নিতে হবে। আমি কিন্তু আঁচটা মিডিয়াম ফ্লেমেই রেখেছি। এবার আমি একটা ঢাকা দিয়ে রাখছি। এইভাবে আমি কিছুক্ষণ রান্নাটা করব। 10 মিনিট হয়ে গেছে আমি এইভাবে মাংসটাকে রান্না করলাম। মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব কোকোনাট মিল্ক। এটা আমি ফ্রেশ কোকোনাট মিল্ক দিচ্ছি। একটা নারকেলের আমি দুধ তৈরি করেছি। নারকেলের দুধটা দেওয়ার পরে খুব সাবধানে মাংসটাকে এইভাবে নাড়াচাড়া করতে হবে। মিডিয়াম আঁচে রেখেছিলাম, এবার আমি আঁচটা বাড়িয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন কেরলের এই রেসিপিটা। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো
ওতে অবশ্যই জানাবেন, লাইক এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটাকে প্রথম দেখছেন প্লিজ প্লিজ তারা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আগামী দিনে আমি যেসব নতুন নতুন রেসিপি দেব খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। দেখতে কত সুন্দর হয়েছে। আমার এটা হয়ে গেছে, এবার আমি গ্যাস ওভেনটা অফ করে দিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি, 2 মিনিট স্ট্যান্ডিং টাইমের জন্য আমি রেখে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখছি ঢাকাটা। এবার আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার এই কোজি পাছা ভাট্টি ছাত্তু রেসিপিটা? অতি অবশ্যই জানাবেন, আপনারাও বাড়িতে এটা ট্রাই করুন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তবে আসি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি।